স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে কলা বহুগুণে সমৃদ্ধ বিদেশি দামি ফলের দিকে না ঝুঁকে কম দামে দেশি ফল খাওয়াই ভালো তাই শরীর সুস্থ রাখতে প্রতিদিন ছোট বড় সকলেরই কলা খাওয়া উচিত উচ্চমাত্রার পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম বিদ্যমান থাকায় এটি একটি পুষ্টিকর খাবার এর নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে চলুন জেনে নেওয়া যাক কলা খাওয়ার কিছু উপকারিতা এক হৃদযন্ত্র ভালো রাখে পাকা কলা পটাশিয়ামের আধার প্রতিদিন একটি বা দুইটি কলা খেলে আপনার হৃদযন্ত্র অনেক বেশি সচল থাকবে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমবে দুই কিডনি সুস্থ রাখে কলার পটাশিয়াম এমনকি কিডনিও ভালো রাখে ইউরিনে ক্যালসিয়াম জমা হতে বাধা দেয় বলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় এর ফলে হাড় মজবুত হওয়ার জন্য আরো বেশি ক্যালসিয়াম বরাদ্দ থাকে তিন শরীরে শক্তি যোগায় কলাতে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা ও সেলবল ফাইবার যা ধীর হলেও শক্তির যোগান দেয় শরীরে এ কারণে খেলোয়াড়দের প্রায় খেলার আগে বা খেলা চলাকালীন কলা খেতে দেওয়া হয় চার খাদ্য হজমে সহায়তা করে কলার ফাইবার ও প্রয়োবায়োটিক অলিগোসাকারাইজড হজমে দারুণ সহায়ক এর ফলে আপনার শরীর আরও বেশি পরিমাণে পুষ্টি সঞ্চয় করতে পারে কোষ্ঠকাঠিন্য দূর হয় কোষ্ঠকাঠিন্যের জন্য না নিয়ে অতিরিক্ত পাকা কলা খেয়েই দেখুন না পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কলায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স যা শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি করে রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে এবং হিমোগ্লোবিন বৃদ্ধি করে অর্থাৎ শরীরে উৎকৃষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টির জন্য কলার জুড়ি মেলা ভার ছয় পাকস্থলীর আলসার ও বুক জ্বালা রোধ করে কলা প্রোটেকটিভ মিউকাস লেয়ার বৃদ্ধির মাধ্যমে পাকস্থলীতে পিএইচ লেভেল ঠিক রাখে যা আপনাকে বুক জ্বালা ও পাকস্থলীর আলসার থেকে রক্ষা করবে সাত ক্যান্সারের ঝুঁকি কমায় সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত পাকা কলা শরীরের জন্য গুরুত্বপূর্ণ এ নামক এক ধরনের যৌগ সরবরাহ করে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়ায় এতে করে ব্লাড ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় আট মানসিক চাপ কমায় ও সহায়তা করে কলায় আছে নামক অ্যাসিড যা পরিবর্তিত হয় সেরোটোনিনের সঠিক মাত্রা আপনার মুড ঠিক রাখবে এবং মানসিক চাপ কমাবে এতে করে আপনার ঘুম ভালো হবে নয় ত্বক সজীব করে কলার চামড়ায় কিছু পরিমাণে ফ্যাটি উপাদান আছে যা ত্বকে ঘষলে ময়শ্চারাইজারের মতো উপকার পেতে পারেন আবার ব্রোন দূর করার জন্য কলার চামড়া ব্যবহার করা হয় তবে সব ধরনের ত্বকের জন্য তা কাজ নাও করতে পারে তবুও একবার চেষ্টা করে তো দেখতে কোনো দোষ নেই দশ শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করে কলা ডোপামিন ক্যাটেচিলস এর মতো কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টের দারুণ উৎস এগুলো শরীরকে সার্বিক ক্ষতির হাত থেকে রক্ষার কাজ করে এগারো অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপ কমে কলায় রয়েছে বিপুল পরিমাণে আয়রন যা শরীরে লোহিত রক্ত কণিকার মাত্রা বৃদ্ধি করে অ্যানিমিয়ার প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই যারা এমন রোগে ভুগছেন তারা আয়রন ট্যাবলেটের পাশাপাশি যদি নিয়ম করে কলা খেতে পারেন তাহলে কিন্তু দারুণ উপকার মিলতে পারে বারো হজম ক্ষমতার উন্নতি ঘটে আয়ুর্বেদ শাস্ত্র মতে কলার ভেতরে এমন কিছু উপাদান রয়েছে যা পাচক রসের খরণ বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই হজম প্রক্রিয়ার উন্নতি ঘটে শরীরের ক্ষতিকর টক্সিক উপাদানগুলো বের করে দেওয়ার মধ্য দিয়ে দেহের প্রতিটি অঙ্গকে চাঙ্গা রাখতে কলার কোনো বিকল্প হয় না বললেই চলে এই ফলটিতে আছে প্রেকটিক নামক একটি উপাদান শরীরে প্রবেশ করা মাত্র ক্ষতিকর উপাদানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে ফলে রোগমুক্ত শরীরের অধিকারী হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না তেরো ওজন নিয়ন্ত্রণে আসে কলায় পটাশিয়াম ছাড়াও রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার যা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে ফলে খাওয়ার পরিমাণ কমতে শুরু করে আর কম খেলে যে ওজনও কমে সে কথা কার না অজানা বলুন কনস্টিবেশনের মতো রোগ সারাতেও ফাইবার বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই বন্ধুরা প্রতিদিন খেতে পারেন এই ফলটি আশা করি অনেক উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ